সেরা পাঁচ পুরস্কার বিতরণী পাশাপাশি আপনারা জানেন যে আমরা ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারী কবিদের নাম ঘোষণা করে থাকি, তাদেরকে পুরস্কার দেওয়ার মতো আর্থিক সম্পত্তি আমাদের এখনো হয়নি। আমরা হয়তো ভবিষ্যতে এটা করতে পারব। এই পর্বে আমাকে সহযোগিতা করার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি কাব্যলোকের অন্যতম সম্পাদক ইফতেখার আলমকে। ইফতেখার আলম, এবারে ছোট্ট পরিসংখ্যান দিই। কাব্যলোক 32 মোট কবিতা প্রকাশিত হয়েছে 24টি, এর বাইরে 4টি প্রবন্ধ ছাপা হয়েছে। প্রবন্ধ যেহেতু বিচারের বিষয় নয়, আমরা প্রবন্ধ আগামীতেও ছাপব, প্রবন্ধ গল্প। এবার একটি রম্য রচনাও রয়েছে মিঠা নিয়ে, পড়ে দেখবেন শেষ রচনাটি। 40টি কবিতা ছাপা হয়েছে, এর ভিতরে পুরুষ কবি রয়েছেন 23 জন, নারী কবি রয়েছেন 14 জন। এবারে নারীদের অংশগ্রহণটা কম, সম্ভবত বাড়িতে পিঠা বানানোতে ব্যস্ত। বরাবর নারী এবং পুরুষ প্রায় সমান থাকে, কখনো নারীর সংখ্যা বেশি হয়। সেরা পাঁচেও নারী সংখ্যা কমে গেছে 2 জন, পুরুষের সংখ্যা 3 জন। সেরা 10 পুরুষের সংখ্যা 6 জন, পুরুষের সংখ্যা 4 জন, নারীর সংখ্যা 6 জন। আমি নামগুলো ঘোষণা করছি এবং পুরস্কার প্রদানের জন্য আমি কাব্যলোকের চেয়ারম্যান জীবনের সেহরমকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, সেই সাথে আহ্বান জানাচ্ছি আজকের সম্মানিত অতিথি মোহাম্মদ ফজলুর রহমান স্যারকে। আমি দশম স্থান থেকে নামটা ঘোষণা করছি আগে, ইতিমধ্যে অতিথি অপেক্ষা করবেন পঞ্চম আসা পর্যন্ত। সেরা 10-এর দশম স্থানে রয়েছে নেত্রকোনার কবি শাম্মী খান, তাকে একটু হাত তুলে বা একটু চেহারা সবাইকে দেখানোর জন্য অনুরোধ জানাবো, অভিনন্দন তাকে। তাকে কোনো পুরস্কার দিতে পারবো না, তাকে উৎসাহ দেওয়ার জন্য যে তিনি দশম স্থানে এসেছেন, আগামী তাদের আরও ভালো করবেন, ধন্যবাদ আপনাকে। নবম স্থানে রয়েছেন যিনি তিনি উপস্থিত হতে পারেননি, পার্থ প্রতিম দে, যিনি পার্থ দা নামে লিখে থাকেন। অষ্টম স্থানে এসেছেন অরণ্য রেজা, অরণ্য রেজা যে একটা হাত তালি দেন উৎসাহ দেওয়ার জন্য। এর আগে অরণ্য রেজা দ্বিতীয় অথবা তৃতীয় পুরস্কার পেয়েছিলেন। ভাই একটু হাত একটু দাঁড়ান, অরণ্য রেজা একটু দাঁড়ান, আপনি ছবি তোলা হচ্ছে। অরণ্য রেজা এবার মনোযোগ দিয়ে লেখেননি মনে হয়, অথবা পিঠা খাওয়া ব্যস্ত ছিলেন, যে কারণে এর আগের অনুষ্ঠানে তিনি দ্বিতীয় হয়েছিলেন, এবারে অষ্টম চলে এসেছেন। সপ্তম স্থানে রয়েছেন যিনি যুক্তরাষ্ট্র প্রবাসী কবি, তার নাম জুলি রহমান, ষষ্ঠ স্থান অধিকার করেছেন কবি ওয়াহিদ মুরাদ, যিনি চমৎকার রবি ঠাকুরের কবিতা শোনালেন, তিনি এ নিয়ে দ্বিতীয়বার কাব্যলোকে অংশগ্রহণ করলেন, আপনাকে স্বাগত। আগামীতে আপনার অংশগ্রহণ আরো বেশি করে পাবো আমরা আশা করছি। এবারে আসছি আমরা সেরা পাঁচ, যাদের জন্য রয়েছে একটি সনদপত্র এবং একটি ক্রেস্ট। সেরা পাঁচের পঞ্চম, সেরা পাঁচের পঞ্চম হচ্ছে ঢাকা কবি, তার কবিতা শিরোনাম পিঠা ও বাঙালি, কবির নাম দীপ্তি সরকার। দীপ্তি সরকার সনদ এবং মেমেন্টো বা ক্রেস্ট করে দিচ্ছেন। দীপ্তি সরকার সেরা পাঁচের পঞ্চম, না Thank you.
धन्यवाद दीप्ति সরকার আপনাকে দীপ্তি এটা নিয়ে বোধহয় চতুর্থ অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন এবার সেরা পাঁচ চতুর্থ কবিতা শিরোনাম পিঠাপুলির দেশ কবির নাম রবিউল মাশরাফি রবিউল মাশরাফি আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি धन्यवाद রবিউল মাশরাফি এরপরে তৃতীয় স্থানে যিনি রয়েছেন সেরা পাঁচে তিনি ভারতের নাগরিক আমরা এর আগে পশ্চিমবাংলার অনেক কবিকে পুরস্কৃত করেছি তারা পুরস্কার পেয়েছেন এই প্রথম পেলাম অনেক দূরে কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু থেকে পাঠানো কবিতা কবির নাম গৌতম সরকার শিরোনাম শীতের পিঠে তাকে কোনো এক সময় আমরা কলকাতায় পুরস্কারটা পাঠিয়ে দেবো তাকে জানানো হয়েছে তার জন্য একটা হাত তুলে হতে পারে আমাদের ভালো লাগছে তামিল এলাকায় কর্ণাটকে বেঙ্গালুরুতে অবস্থান করে তিনি বাংলা কবিতা চর্চা করছেন এখনো তার জন্য বিশেষ শুভেচ্ছা রইল এবারে সেরা পাঁচ দ্বিতীয় কবিতা শিরোনাম পিঠা সমাচার কবি ঢাকার তামিনা চৌধুরী এবং আসেন তামিনা চৌধুরী মঞ্চে আহ্বান জানাচ্ছি আপনাকে তামিনা চৌধুরী এই প্রথমবার জাতীয়তে অংশ নিলেন নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করলেন আপনাকে অভিনন্দন ধন্যবাদ কবিতা আপনার চৌধুরীকে এবারে সেরা পাঁচের প্রথম সেরা পাঁচের প্রথম নামটা ঘোষণার আগে একটু সময় নেই যে ভিডিও ক্যামেরা দিয়ে আপনাদের অনুষ্ঠান রেকর্ড করছে এটা হচ্ছে সবুজ বাংলা টেলিভিশন অনলাইন টেলিভিশন এটি ইউটিউবে আপনারা এটা দেখতে পাবেন sbbanglatv.com সবুজ বাংলা এবং একদিন বাদেই এটা চ্যানেলে মানে অনলাইনে চলে আসবে আমরা ফেসবুকে লিংক দিয়ে দিব আপনারা দেখতে পাবেন সবুজ বাংলা টিভি এবং এই অনুষ্ঠানের রেকর্ডিং করে এডিট করে অনলাইনে দেওয়ার যে উদ্যোগটা সবুজ বাংলা টিভি নিয়েছে কর্তৃপক্ষকে আমি অভিনন্দন জানাই সেরা পাঁচের প্রথম কবিতা শিরোনাম পিঠাপুলি এবং কবির নাম শ্যামল সরকার একজন লক্ষ্য করেছেন বোধহয় এবারে সরকারের জয় জয়কার শ্যামল সরকার গৌতম সরকার দীপ্তি সরকার বাকি সব আমরা জনগণ গভর্নমেন্ট গভর্নমেন্ট সরকার এবার রাজত্ব করছে পাঁচ জনের তিনজনই সরকার শীতের পিঠা খাওয়াই দিবেন এবার শ্যামলদা তাই তো
আচ্ছা বাচ্চাদের আসতে বলবো নাকি জামাল দাস আছে উনি মেয়ের আসছে फलाफल घोषणा इतिमध्ये फेसबुके अटो पब्लिश हो गए देश एवं देश के बाहर सकल ही देखते आगामी परशुदिन आशा कर এসে বাংলা টেলিভিশনের বদৌলতে আমরা ইউটিউবে দেখতে পাবো এটা সবুজ বাংলা টিভি সবুজ বাংলা এসপি টিভি বাংলা এসপি বাংলা এসপি এসপি বাংলা টিভি আর এই সবুজ বাংলা টেলিভিশনে তিনি চেয়ারম্যান আব্দুর রহিম গাজী এখানে উপস্থিত আছেন তাকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি তাকে আমরা একটা বই হাতে উপহার দিতে পারবো একটা বই নিয়ে আসুন আপনি আসুন আমার সাথে আসুন কোথা দিয়ে দরকার নেই চমৎকার একটা গল্প বলবো উনি সবুজ বাংলা টেলিভিশনের চেয়ারম্যান একটা হাত দিয়ে তার জন্য আমাদের সকলের চেহারা অনলাইনে করে যাবে থাকবে দীর্ঘদিন धन्यवाद चेयरमैन सबुज बांगला टीवी।